এর আগের ভিডিও টিউটোরিয়ালে আমরা দুইটা কনভার্শন নিয়ে আলোচনা করছি আজকে আমরা আর বাকি দুইটা কনভার্শন নিয়ে আলোচনা করব প্রথমে আছে কি ডেসিমাল টু পার্সেন্টেজ কনভার্শন ডেসিমাল টু পার্সেন্টেজকে ডেসিমালকে পার্সেন্টেজে বানাতে হলে দশমিক দশমিক দুই ঘর ডানে বসাতে হবে ডানে সরাতে হবে অর্থাৎ দশমিক যদি আমাদের এখানে থাকে তাহলে আমাদের কী করতে হবে দুই ঘর সরাতে হবে দশমিকটা আমাদের এখানে দিতে হবে জিরো 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 দশমিক দিতে হবে এখানে যদি আরেকটি শূন্য থাকে সাপোজ যদি এরকম থাকে দশমিকটা যদি এখানে থাকে তাহলে আমাদেরকে এক ঘর দুই ঘর এখানে দশমিক আসবে দশমিক এখানে দশমিক আসবে এভাবে দুই ঘর আমাদেরকে ডানে সরাতে হবে যদি আমরা দেশিমাল ছড়াকে পার্সেন্টেজে রূপান্তর করতে চাই সো আমাদের এখানে কত আছে জিরো পয়েন্ট টু ফাইভ সো জিরো পয়েন্ট টু ফাইভকে আমরা যদি পার্সেন্টেজ বানাতে চাই সেক্ষেত্রে আমাদের কী করতে হবে জাস্ট ঘর এই দশমিকটাকে শিফট করাতেই হবে ডান দিকে সুতরাং জিরো টু ফাইভ লাস্টে আমাদের দশমিক দিব সো লাস্টে দশমিক দেওয়া আর না দেয়া একই কথা সুতরাং আলটিমেটলি এই সংখ্যাটি আসবে কত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এরপরে জিরো পয়েন্ট জিরো নাইন সো আমরা এইটাকেও দশমিকটা কী করব দুই ঘর শিফ করাবো ডাইনে সুতরাং জিরো জিরো নাইন লিখলাম এরপর দশমিকটা ছিল এখানে এরপরে আসবে কত এইখানে আসবে সো এখানে যদি আমাদের দশমিক দিয়া না দেয় একই কথা এবং সামনে শূন্য থাকা না থাকা একই কথা সুতরাং এই সংখ্যাটিকে আমরা লিখবো কত নাইন পার্সেন্ট এরপরে এখানে আছে আমাদের দশমিক তো দশমিকটাকে আমরা কি করবো শীত করাবো জিরো এটা আসে আমাদের সংখ্যা এই সংখ্যাটিকে আমরা এভাবে লিখতে পারি জাস্ট একটা সামনে শূন্য দিতে পারি সামনে অনেকগুলো শূন্য আর একটা শূন্য থাকা একই কথা থ্রি পার্সেন্ট এবারে ওয়ান পয়েন্ট থ্রি এটাকে আমরা কিভাবে পার্সেন্টেজ বানাবো জাস্ট কী করব দুই ঘর শূন্য বছর ডানের দশমিকটা শিফট করাবো ওয়ান পয়েন্ট থ্রি লাস্টে একটা শূন্য ধরে নিলাম আমরা কারণ প্রত্যেকটা সংখ্যার থ্রি ফোর এগুলোর সামনে ডিফল্টভাবে একটা কী থাকে শূন্য থাকে সুতরাং এই শূন্যটা এই দশমিকটাকে আমরা দুই ঘর শিফট করাবো সুতরাং একশো তিরিশ এখানে দশমিক আসে লাস্টে আমরা দশমিক দেওয়া না দেওয়া একই কথা সুতরাং আসবে আমাদের কত একশো তিরিশ পার্সেন্ট সুতরাং ওয়ান পয়েন্ট থ্রি সমান কত একশো তিরিশ পার্সেন্ট এবারে এখানে একটা প্রাকটিস আছে জিরো পয়েন্ট চার শূন্য পয়েন্ট চারকে শতকরা প্রকাশ করিলে কত হয় সো আমরা কী করবো জাস্ট দুই ঘর শিফট করাবো আমরা জানি চারের পরে কত থাকে একটা শূন্য থাকে সুতরাং এইটাকে আমরা লিখতে পারি জিরো পয়েন্ট এইটা দশমিকটা এখানে দিলাম লাস্টে আমাদের দশমিক দেওয়া না দেয়া একই কথা সুতরাং আসবে আমাদের আলটিমেটলি কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এটা আমাদের উত্তর চার নাম্বার পার্সেন্টেজ টু ডেসিমাল পার্সেন্টেজ টু ডেসিমাল কীভাবে কনভার্ট করব একইভাবে পার্সেন্টেজকে ডেসিমালে বানাতে হলে দশমিক দুই ঘর বামে সরাতে হবে অর্থাৎ আমাদের যদি এরকম থাকে দশমিক দশমিক যদি আমাদের এখানে থাকে তাহলে আমাদের দুই ঘর কী করতে হবে শিফট করতে হবে এক বামে শিফট করতে হবে এক ঘর দুই ঘর সুতরাং দশমিকটা হবে আমাদের এখানে ওকে এভাবে আমরা কী করবো ডেসিমাল সংখ্যাকে সরি পারসেন্টেজকে আমরা ডেসিমাল বানাতে পারবো যেমন তেত্রিশ পার্সেন্ট তেত্রিশ পার্সেন্টকে আমরা কীভাবে ডেসিমাল বানাবো জাস্ট কি করব দশমিক কিন্তু আমরা জানি সবসময় লাস্টে ডিফল্ট থাকে যা আমরা দেখি না কিন্তু এটা আছে ডিফল্টভাবে সুতরাং আমরা দশমিকটা কী করব সামনে দুই ঘর সামনে দেবো সো আমরা তেত্রিশ আছে এক ঘর দু ঘর সুতরাং দশমিকটা আসবে আমাদের তেত্রিশের সামানে এটা হলো আমাদের দশমিক সংখ্যা তেত্রিশ পার্সেন্টের দশমিক এরপরে এটাকে যদি আমরা ডেসিমাল বানাতে চাই তাহলে কী করবে দশমিকটা জাস্ট কী করবে দুঘর সামনে আসবে সুতরাং থ্রি পয়েন্ট ফোর আসে এই সংখ্যাটিকে আমরা একটা যদি সামনে শূন্য বসে ধরে নিই তাহলে কোনো সমস্যা নেই থ্রি পয়েন্ট ফোর সুতরাং এখন যদি আমরা দশমিকটাকে সামনে দিয়ে দিই তাহলে জিরো পয়েন্ট থ্রি ফোর এটা হলো আমাদের কি দশমিক সংখ্যা এরপরে একশো পঁচাত্তর আমরা জানি লাস্টে কী আছে দশমিক আছে দশমিকটাকে কী করবো জাস্ট দুঘর সিপ মানে দেবো তার মানে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এটা হলো আমাদের দশমিক সংখ্যা তো এই ছিল মোটামুটিভাবে আমাদের কনভার্শনগুলো পার্সেন্টেজের ক্ষেত্রে চার ধরনের কনভারসন নিয়ে আলোচনা পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা বিভিন্ন ধরনের পার্সেন্টেজ সম্পর্কিত ম্যাথগুলো নিয়ে আলোচনা করব ধন্যবাদ